بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আমন্ত্রণ একরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আহমদ শামসুদ্দিন এবং রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব লেখক গবেষক মুহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম দর্শক আমরা সকলেই জানি ইসলামের মূল দর্শন হচ্ছে মানবতার কল্যাণ আর ইসলাম সেই কল্যাণটি মানুষের জীবনের প্রত্যেকটি বাকে বাঁকে পূর্ণ জীবনে পূর্ণ কল্যাণ সুনিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বের সাথে তার বিধিবিধানগুলো সুবিন্যস্ত করে থাকে আর তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিষয়টি নিয়ে ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু বিষয়টি আমাদের কাছে অত্যন্ত অনালোচিত এবং সেটা যে ইসলাম এতটা গুরুত্বের সাথে নিয়েছে সেটাও আমরা অনেকেই জানি না সেরকম একটি বিষয় হচ্ছে মনোবিজ্ঞান বা মানুষের মন মানসিকতার উপর কেমন আচরণ হবে তার গুরুত্ব দর্শক আজকে আমরা মনোবিজ্ঞান প্রসঙ্গে আলোচনা করব আর আমাদের আলোচনার জন্য আমরা আগেই বলেছি আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম মৌলানা শাহনজরুল ইসলাম মোহতারাম স্বাগত আজকের এই পর্বে আপনাকে ধন্যবাদ মহতরাম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি যে আমরা তো সাধারণত মনে করি যে ইসলাম আমাদেরকে আদেশ দেয় নিষেধ করে তারপর জাস্ট একটা ফরমাল ওয়েতে চলার প্রতি অনুপ্রাণিত করে অনেক সময় আমাদের অনেক আগ্রহকে ইসলাম বাধা দেয় আবার অনেক বিষয় মধ্যে আমাদেরকে রেস্ট্রিকশন করে দেয় এরকম একটা বিষয় আসুন আমাদের ইসলাম সম্পর্কে আমাদের এর একটা কমন মনে হয় সবার এরকম একটা কমন ধারণা মনের মধ্যে তৈরি হতে পারে এবং হয় সাধারণত তো এই জায়গাটায় অনেক সময় আমাদের মনে হয় যে ইসলাম মানুষের মন মানসিকতাকে কতখানি গুরুত্ব দিয়ে থাকে বা আমার ইসলামের একটা আদেশ আমার মনের বিরুদ্ধে হলো নাকি মনের পক্ষে হলো অথবা আমি একটা জিনিস মনের মধ্যে চাচ্ছি ইসলাম হয়তো আমাকে এই জায়গায় রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে বা আদেশ করছে বা নিষেধ করছে তো এই জায়গায় ইসলাম আসলে আমার মানুষের মন মানসিকতার ব্যাপারটাকে বা মনতান্ত্রিক ব্যাপারটাকে কতখানি গুরুত্ব দিয়ে থাকে মানে আসলে মনোবিজ্ঞানের জায়গাটাকে আমি মানে আপনাকে মেনশন করতে চাচ্ছি এটার কি কতখানি গুরুত্ব রয়েছে ইসলামে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদের পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের প্রিয় ভাই এবং বোনেরা এ অনুষ্ঠান দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি প্রত্যেকটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে মানুষের মনের জগৎ সম্পর্কে জানা এবং মনের জগৎ তা মানুষের মানসিকতা সম্পর্কে আমাদের জানা এবং মনের চিকিৎসা মনোরোগের চিকিৎসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম কোরআন এবং হাদিসে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের সমাজ ব্যবস্থাতে বিষয়টি অনালোচিত হ্যাঁ এবং মনোজগৎ নিয়ে আমরা তেমন কোনো ওয়াজ নসিহত তেমন করি না এবং আমাদের যে এই ধরনের যে আলোচনা অনুষ্ঠানগুলো হয় এরকম অনুষ্ঠানেও আমরা এই বিষয়টিকে গুরুত্ব দেই না আমরা শারীরিক পরিচ্ছন্নতা পবিত্রতা শারীরিক সুস্থতা শারীরিক বিকাশের বিষয়টিকে যতটা গুরুত্ব দিই এর দশ ভাগের এক ভাগও আমরা মনের সুস্থতা মনের পরিচ্ছন্নতা মনের পবিত্রতা মনের যে পাত্রটি আছে সেটাকে ঘষে যে পরিষ্কার করার যে গুরুত্ব এটাকে আমরা মানে গুরুত্ব দেই না আমরা শরীরটাকে সুন্দর রাখার জন্য পোশাক পরি সেই পোশাককে আমরা দেখেন যে যাতে কোনো ভাঁজ না পড়ে যেন ইস্ত্রি করি সেই পোশাকে সুগন্ধি মাখি শরীরকে পরিষ্কার করি গোসল করি আমার মাথার চুল পরিপাটি করে রাখি আমার সৌন্দর্যের বিষয়টাকে রূপচর্চাকে বিশেষত নারীরা এটা করেন এই সমস্ত বিষয়ে পুরুষরাও করেন এখন তো পুরুষের জন্য বিউটি পার্লার হয়ে গেছে তাই না সেটাই তো এই সমস্তই আমরা করি কিন্তু আমার মনের জগৎ মনের আকাশ তারপরে মনের পরিধি এ মনের মধ্যে যে আবর্জনা জমা হয় মনের মধ্যে যে ময়লা জমা হয় মনের মধ্যে যে দুর্গন্ধ আসে এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই অসচেতন অসচেতন একজন মানুষ মনে করেন যে খুবই সুন্দর সুদর্শন এবং সে তার শরীরটাকেও পরিচ্ছন্ন রেখেছে সে এই শরীর বৃত্তি নিয়ে খুব সচেতন শরীরের সুস্থতা নিয়ে সচেতন তারপরে পোশাক আশাক সব সুন্দর মানানসই কিন্তু মনের মধ্যে আবর্জনার কোনো সীমা নাই আসলে আপাদমস্তক সেই মানুষটি দুর্গন্ধময় এজন্য আমাদের মনোজগতের পরিধি বড়ো করা সেখানে যে ময়লা আবর্জনা আছে এটাকে পরিষ্কার করা সেই পাত্রটাকে পরিষ্কার করা মনের অবস্থাকে একটি ভারসাম্য অবস্থায় নিয়ে আসা মনের মাঝে যে ঝড় ওঠে মনের মধ্যে যে আগুন জ্বলে এগুলি হয় কিন্তু মনের মাঝে ঝড় তোপান আসলে আমাদের পৃথিবীতে এখনো কোনো মেশিন আবিষ্কার হয় নাই যেটা দিয়ে মনের কোনো চিত্র অঙ্কন করা যায় বা মনের কোনো প্রতিচ্ছবি আসবে এটা কিন্তু নাই এখনো হয় নাই কোনো কোনো না কোনো টেস্টে অথবা কোনোভাবেই এটাকে ধরার কোনো সুযোগ নেই কিন্তু মনের অবস্থাটা আমরা বুঝতে পারি আচরণের মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি এবং আচরণের মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারি হ্যাঁ তার চেহারা এই জন্য বলা হচ্ছে যে এই তার চেহারা হচ্ছে মনের আয়না আয়না হ্যাঁ একজন মানুষকে আমরা যদি দেখি যে তার সে বিষণ্ন সে ক্রন্দন করছে তখন আমরা আমরা বুঝতে পারি যে তার মনের মধ্যে অনেক দুঃখ অনেক ব্যথা অনেক কষ্ট একজন মানুষ যখন দেখি যে সে তার চেহারা হাস্যজ্জ্বল এবং সে স্বতস্ফূর্ত এবং তখন আমরা বুঝি তার মনে আনন্দের হিল্লোল বইছে একজন মানুষ দেখা গেল যে তার চোখ লাল হয়ে আছে সে গালাগালি করছে সে রাগারাগি করছে ভাঙচুর করছে তখন আমরা বুঝি তার মনের মধ্যে ঝড় উঠেছে আগুন তো এই যে তার আচরণ এবং দৃষ্টিভঙ্গিতে একজন মানুষের মনের অবস্থার জানা যায় তো আমাদের একটা গাড়িতে বা সাইকেলে বা অন্যান্য জিনিসে যেমন নিয়ন্ত্রণ আরোপ করতে পারি আমরা যে কখনো সুইচ অফ করে দেওয়া যায় গাড়িকে থামিয়ে দেওয়া যায় গাড়ির গতি কমিয়ে দেওয়া যায় এরকম আছে না হ্যাঁ তো মনেরও মাঝেও কিন্তু এই যে আমার রাগ আসলো এটাকে নিয়ন্ত্রণ করা এটাকে ব্রেক করা এটা গতি কমিয়ে দেওয়া এই সমস্ত বিষয় আছে কিন্তু আমরা এইসব বিষয়ে খুবই অসচেতন সামান্য সর্দি জ্বর হলে আমরা এই বিষয়ে পরেশান হয়ে ডাক্তারের কাছে যাই জটিল রোগ হলে সিলেট থেকে ঢাকা যাই ঢাকা থেকে মাদ্রাজে যায়। মাদ্রাজ থেকে সিঙ্গাপুরে যাই ওই অন্যান্য দেশে উন্নত চিকিৎসার জন্য সামর্থ্য থাকলে আমরা যাই কিন্তু আমার মনের মাঝে যে এত রোগ এত লতা এই মনোরোগের কারণে আমি যে মানুষের স্তর থেকে নেমে যাচ্ছি পশুর স্তরে পশুর স্তরেও থাকতে পারতেছি না আমি আরো নিচে চলে যাচ্ছি এই বিষয়ে আমাদের সচেতনতা খুবই কম একদম 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 তো আজকে যে বিষয়টি আপনি উপস্থাপন করেছেন এটি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে এবং আমাদের মালিক আমাদের যিনি স্রষ্টা তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে করেন মজিদে উল্লেখ করেছেন এবং সেখানে বলা হচ্ছে যে খাদ আফলাহা মনজাক্কাহা সে সফল কাম সে কামিয়াব সে সাকসেসফুল যে তার মনটাকে পরিষ্কার করতে পেরেছে

হিংসা দুর্গন্ধময় অত্যন্ত খারাপ একটি অত্যন্ত এটা এটা কালো এটা রঙ কুৎসিত এটা দুর্গন্ধময় হিংসা ভরে আছে মনের পাত্রের মধ্যে বিদ্বেষ ভরে আছে মনের পাত্রের মধ্যে আমি যে গিবত করি চুগল করি করি পরিণন্দা করি এগুলো কিন্তু মনোরোগ এগুলো কোনো ট্যাবলেট কোনো ক্যাপসুল কোনো ইনজেকশন দিলে কমে যাবে এরকম না মনের রোগ হ্যাঁ কেমন আমি আমার যে কোথায় কোথায় রাগ উঠে যায় আমি গালাগালি করি এগুলো কিন্তু মনের রোগ

তারপরে তার পড়োশি জায়গা দখল করে নেই এরপরে সরকারি জায়গা দখল করে সে আত্মসাৎ করে লুটপাট করে সে মানে দখল করছে এটা শরীরের রোগ না কিন্তু মনোরোগ সে বাংলাদেশের ব্যাংকে টাকা রাখিয়ে সে তৃপ্ত হইতে পারতেছে না সে সুইস ব্যাংকে টাকা রাখতেছে ও যে দেশের টাকা পাচার করে এই সব হচ্ছে মনের রোগ সুতরাং আপনি মনকে মেরামত না করতে পারলে এই সমস্ত প্রবণতা

এবং যিনি খারাপ কাজ করতেছেন তাকে আমরা জেনারেলি খারাপ বলতেই হবে এবং যিনি চুরি করেন তাকে চুর বলতে হবে যিনি ভালো কাজ করেন তাকে ভালো লোক বলতে হবে তো ওই জায়গাটা যেটা বলছেন আপনি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় টাচ করেছেন যে এই যে মনোরূপ মানুষের যে যে ব্যক্তি তার মনে করেন এক হাজার কোটি টাকা আছে পাঁচশো কোটি টাকা আছে দুইশো কোটি টাকা আছে একজন মানুষের নিজে তার বাচ্চা কাচ্চা মানে পূর্ণ সব লাকজারি নিয়ে জীবনযাপন করতে হলে কত কোটি টাকা লাগে কিন্তু আমরা তো কিছু লোককে আমরা সমাজে পাই যে যারা এক হাজার কোটি টাকা পাচার করছেন দুই হাজার কোটি টাকা ইনকাম করে মানে কুকিগত করছেন এটা কি আসলে কি তার আদৌ কি জীবনে প্রয়োজন আছে মানে সে এই এতগুলো টাকার উপর টাকা যে সে আর্ন করছে এই আর্নিংটা সে কবে ভোগ করবে এই জায়গাটা তো আসলে সে ওনারা কি মানে ওনারা হয়তো আমরা সামাজিকভাবে ধরে নিই যে ওনারা অনেক বড় মাপের মানুষ কিন্তু ওনারা কি এই জায়গাটা চিন্তা করেন কি না আপনি যেটা ধরেছেন এটা আসলে অপরাধ জগৎ যেটা আছে অপরাধ জগৎ অপরাধ কতটা অপরাধ দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে কতটা বৃদ্ধি পাচ্ছে আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে এই পরিসংখ্যান এই যে আমাদের উপজেলাতে বা জেলাতে আইনশৃঙ্খলা মিটিং হয় সেখানে অপরাধ চিত্র পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পেশ করা হয় যে এই মাসে এই এপ্রিল মাসে বা মে মাসে এতটা খুন হয়েছে এতটা ডাকাতি হয়েছে এতটা চুরি হয়েছে এবং অপরাধ চিত্রের যে সব কিছু পুলিশের খাতায় লেখা হয় নিবন্ধিত হয় এরকম কিন্তু না মানে এর নব্বই পার্সেন্টই কিন্তু থেকে যায় আড়ালে টেন পার্সেন্ট লিপিবদ্ধ হয় তো যেটুকু লিপিবদ্ধ হয় এইটুকুও যদি আপনি দেখেন যে এই দুই হাজার সালের এপ্রিল মাসে এ তো এ অপরাধ চিত্র এই বাইশ সালের অপরাধ চিত্র কী ছিল তাহলে দেখা যাবে বাইশ থেকে তেইশ সালের অপরাধ বাড়ছে হ্যাঁ বাড়তেছে তাইলে আমরা অপরাধ থেকে মানুষকে মুক্ত রাখার জন্য প্রক্রিয়াটা কি আপনি বস্তুবাদী পৃথিবীতে কি প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে আইনকে কঠোর করা হচ্ছে আপনি গোয়েন্দা বৃত্তি বাড়ানো হচ্ছে সেখানে আপনার অস্ত্র শস্ত্রের যোগান বাড়ানো হচ্ছে ভেহিক্যাল সাপোর্ট বাড়ানো হচ্ছে আর ট্রেনিং বাড়ানো হচ্ছে তো এই সমস্ত কিছুই হচ্ছে আমি বলছি না যে এগুলির কোনো প্রয়োজন নেই এগুলির প্রয়োজন আছে আপনার এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যে ফোর্স বৃদ্ধির প্রয়োজন আছে ট্রেনিংয়ের প্রয়োজন আছে ভেহিকেল সাপোর্টের প্রয়োজন আছে অস্ত্রশস্ত্রের প্রয়োজন আছে আধুনিক উপাদান এবং উপকরণের প্রয়োজন আছে এই সমস্ত কিছুরই প্রয়োজন আছে কিন্তু এই সমস্ত কিছু দিয়েও অপরাধ কমতেছে না বাড়তেছে আমি আমার এটা অভিজ্ঞতার কথা বলি যে আমি দুই সালে সাউথ আফ্রিকাতে জাতিসংঘের একটি প্রতিনিধি দলের সাথে যাওয়ার আমার সুযোগ হয়েছিল তো সেখানে আমাদের সামনে প্রিটোরিয়াতে তাদের হচ্ছে প্রশাসনিক রাজধানী এবং সেখানে জাতিসংঘের একটি সাব অফিস আছে সেই অফিসে ডক্টর জন্ডু নামে ওই দেশের তখনকার স্বাস্থ্য বিভাগীয় পরিচালক তিনি কথা বলছিলেন আমাদের সাথে তো আমি তাকে আমরা আমরা প্রশ্ন করেছি এর মধ্যে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনারা আমরা আসলে গেছিলাম এইডস সংক্রান্ত বিষয়ে ওখানে প্রাইমারি স্কুলের সমস্ত মাস্টার প্রায় মারা গেছে মা বাবা পাইলটটা মারা গেছে ওরকমভাবে এই সকালবেলা দেখতাম যে লরি ভরে লাশ নিয়ে যাচ্ছে এবং জ্বালিয়ে ফেলতেছে এরকম পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সাউথ আফ্রিকাতে তখন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা এটা মোকাবেলায় কি করতেছেন তো ডক্টর জন্ডু বললেন যে আমরা পার মান্থ টেন লাখ এই ফ্ডম ফ্রি অফ কস্ট আমরা বিতরণ করি ফর প্রোটেকশন তো পরের প্রশ্ন ছিল আমার যে এতে আপনাদের পরিস্থিতির উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে উনি বললেন যে অবনতি হচ্ছে তাইলে যদি অবনতি হয় যে এটা যদি আরও বিস্তার লাভ করে তাইলে বোঝা গেল যে এই ব্যবস্থা কার্যকর হচ্ছে না বা কার্যকর হইলেও না উপযুক্ত পদক্ষেপ না তো এই জন্যই আমি বলি যে সারা দুনিয়াতে অপরাধের যত প্রকার আছে যত প্রকারের অপরাধ আছে সমস্ত প্রকারের অপরাধের উৎস হচ্ছে মানুষের মন মানুষই তো অপরাধ করে মানুষের মন তো মানুষের মনের উপরে কাজ করার মানুষের মনের উপর মেহনত করার মানুষের মনটাকে পরিশুদ্ধ করার পরিষ্কার করার মানুষের মনের ভিতর যে আবর্জনা জমাট বেঁধে আছে সেটাকে দূর করার মানুষের মনের ভিতরে যে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হয়েছে মনোজগতটা একেবারে নষ্ট হয়ে গেছে সেটাকে পরিশুদ্ধ করার কাজ না করে আপনি উপরে উপরে যদি সুগন্ধি ছড়ান উপরে উপরে স্প্রে করেন উপরে উপরে সুন্দর কাপড় পরাই দেন উপরে উপরে তাকে

সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দরভাবে বলেছেন আলা ইন্নাফিল ফিল জাসাতে যে মনের যে শরীরের মধ্যে একটি অংশ রয়েছে ইদা সলহত সলহাল জাসাদু কুল্লুহু যখন এটা পরিষ্কার থাকবে এটা যখন সক্রিয় থাকবে এটা যখন ভালো থাকবে পুরো শরীর ভালো হবে আর আর এটা যখন নষ্ট হয়ে যাবে فسদাল তাইলে হ্যাঁ একদম হ্যাঁ এখন মনের ওজন শরীরের ওজন যাই থাকুক টেম্পারেচার যাই থাকুক সমস্ত কিছু যাই থাকুক মনের অবস্থা যদি খারাপ হয় রসুল বলছেন সে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো সমগ্র পৃথিবীর নিরাময়ের জন্য আজকে পৃথিবীতে কেন এত অশান্তি কেন এত খুনাকুনি কেন এত মারামারি এগুলির সব কিছুর মূলে হচ্ছে মানুষের মনোজগত নষ্ট হয়ে গেছে তো মানুষের মনোজগত যদি মনোজগতের উপরে যদি কাজ করা হয় তাহলে পৃথিবী নিরাময় হবে হ্যাঁ হ্যাঁ যেমন একজন কবি আমাদের কবজি আফজালুর রহমান চৌধুরী তিনি বলেছেন হে পৃথিবী নিরাময় হও তার একটি কবিতার শিরোনাম হে পৃথিবী নিরাময় হও তো পৃথিবীকে নিরাময় তো এখন যে পরিমাণ হসপিটাল আছে আরও গুণ বেশি হসপিটাল করেও নিরাময় করা যাবে না এটা শরীরকে নিরাময় করবে কিন্তু পৃথিবীর অপরাধ চিত্রের কোনো পরিবর্তন আসবে না এটা দিনে দুই গুণ রাতে চারগুণ বাড়তেই থাকবে আমরা যদি অপরাধ চিত্র কমাতে চাই তাহলে সেখানে মনের উপরে মেহনত করতে হবে আচ্ছা মানুষের মনের মধ্যে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয় যেটাকে তাকেও বলা হয়েছে আল্লাহর ভয় সৃষ্টি হয় তাহলে এ মানুষের মনের মধ্যে যদি ইমানের ব্রেক লাগে তখন সে পুলিশ তাকে দেখতেছে কিনা সিসি ক্যামেরার আওতায় সে আছে কিনা সেটা বিবেচনা করবে না তার মনে অপরাধের অপরাধের ধ্যান ধারণা তৈরি হওয়ার সাথে সাথেই সে ইস্তেকবার করবে এবং আল্লাহর কাছে পানা চাইবে এবং অপরাধের যে চিন্তা করেছিল সেখান থেকে ফিরে আসবে এর মানে যে যে অপরাধী সে তাকে প্রোটেক্ট করার জন্য বা তাকে কন্ট্রোল করার জন্য আপনার বাহ্যিক এলিমেন্টের দরকার নাই বাহ্যিক জিনিসপত্র দরকার নাই যে আপনি যে অস্ত্র সজ্জিত হবেন আপনি তাকে সিকিউরিটি দিয়ে প্রোটেক্ট করবেন তাকে কন্ট্রোল করবেন আর তার পিছনে মানে গোয়েন্দা লাগাবেন নট নিড বস্তুতান্ত্রিক উন্নয়ন বা ম্যানেজমেন্ট যেটা আছে সিস্টেম যেটা আছে আমি এটাকে কন্ডেম করছি না এটার প্রয়োজন আছে না সেই পর্যন্ত আপনি যে জায়গাটাতে কাজ করেছেন অপরাধ তো সেই পর্যন্ত যাচ্ছে না আপনি গেলেন আপনি তাকে প্রটেক্ট করবেন সে যদি অপরাধী হয়ে উঠে সে অপরাধকে যদি প্রকাশ করে বহিঃপ্রকাশ করে তখন তাকে আপনি কন্ট্রোল করবেন তো আপনি তো সেই তার মনের মধ্যে যখন অপরাধের মানে অনু ইয়েটা সৃষ্টি হচ্ছে আগ্রহতার সৃষ্টি করে তখন মনের ভেতরেই সে তো মানে নিজেকে প্রটেক্ট করে নিচ্ছে বা কন্ট্রোল করে আমি এই ক্ষেত্রে আপনাকে অতি সাম্প্রতিক দুই তিনটা উদাহরণ দেই জি বলেন যেমন মনে করেন যে আমাদের ঢাকায় বঙ্গবাজারে আগুন লাগলো জি বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের জি জি রমজান মাসে জি ব্যবসায়ীরা একেবারে পথের ফকির হয়ে গেলেন জি জি ওইভাবে আবার এই নিউ মার্কেটে আগুন লাগলো ঢাকার জি জি অগ্নিকাণ্ড হয়েছে তো আমি দেখলাম যে চারপাশের সমস্ত এই যে ফায়ার যারা আছে তারা সবাই হ্যাঁ এবং হেলিকপ্টারেও পানি ডালছে তো এত কাজ করা হয়েছে কিন্তু তারপরেও তারা একটি দোকানও রক্ষা করতে পারে নাই জি এটার একটা উদাহরণ হিসাবে এখানে আনলাম এই জন্য কেন পারে নাই তাইলে কি আমাদের এই সমস্ত ব্যর্থ না এটা এই জন্য পারে নাই যে আগুনটা লেগেছে ভিতরে হ্যাঁ আগুন লেগেছে ভিতরে আচ্ছা নাইস হ্যাঁ আর ওনারা পানি ঢেলেছেন উপরে বাইরের উপরে হ্যাঁ একদম একদম তিন ভেদ করে আগুনটা ভিতরে যাইতে পারে নাই নতুবা যে পরিমাণ পানি ঢালা হয়েছে এটা নিবে যাওয়ার কথা হ্যাঁ তো আমি এটা বুঝাইতে চাই যে আসলে আপনি উপরের দিকে যত প্রলেপ দেন যত হম্বিতম্বি করেন যত জেল জুলুম দেন কোনো কিছুই কাজ করবে না যদি না অপরাধীর মনোজগতকে মেরামত করা হয় একদম চমৎকার একটি উদাহরণ দিলেন এই যে এই যে মানে আসলে এত সাম্প্রতিক একটা বিষয় নিয়ে যে পানি তো আমরা ঢেলেছি ঠিকই আমরা রক্ষা করার চেষ্টাও করেছি ঠিকই আমরা সকল অ্যারেঞ্জমেন্ট নিয়েছি ঠিকই কিন্তু আমাদের যে জিনিসটি বাঁচানোর দরকার ছিল আমাদের সম্পদটা আগুন নিবেছে কিন্তু সম্পদ বাঁচে নাই একদম অত্যন্ত মানে একদম চমৎকার আপনি উদাহরণ দিলেন আপনার আরো কিছু উদাহরণ আমি আমরা বলেছিলেন সেগুলো আমরা শুনবো আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে বিরতি থেকে এসে আপনাদের আপনার কাছে এই কথাগুলো শুনবো সত্যি একদম চমৎকার একটি বিষয় এবং আপনি এত গভীরভাবে বিষয়টাকে নিয়ে গেছেন আমরা আরো শুনতে চাই আপনার মুখ থেকে আরো কথা দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি খুব শীঘ্রই ফিরছি আপনারা আমাদের সাথেই থাকুন মহতারাম আলোচনার বাকি অংশ বিরতির পরই কন্টিনিউ করবেন দর্শক বিরতির পর আবারও স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের দর্শন অনুষ্ঠানে মোহতারাম বিরতির আগে আমরা যে আলোচনায় ছিলাম আপনি বলছিলেন যে বাহ্যিক উন্নয়নের চেয়ে আত্মাগত উন্নয়নটা মানুষের জন্য বেশি জরুরি এবং তার কিছু উদাহরণ সুন্দর সুন্দর উদাহরণটা ছিলেন আপনি এবং বাংলাদেশের বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের বিষয়টিও আপনি প্রসঙ্গে নিয়ে আসছিলেন মোহতারাম আপনার উদাহরণগুলো আরও শুনতে চাই আরও একটা উদাহরণ দিতে চাই সেটা হলো ধরে না আমরা একটা বাসায় বসবাস করি সেখানে একটা ইঁদুর মরে গেছে পচে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে হ্যাঁ তো এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আমরা ঘরে স্প্রে করছি এয়ার ফ্রেশনার দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তারপরে আমি ফ্লোর মোশামোশি করতেছি সব কিছুই করতেছি কিন্তু দুর্গন্ধ দূর হচ্ছে না এক্স্যাক্টলি বাস্তবতা হচ্ছে পৃথিবীর এরকমই যে আমরা অনেক কিছু করছি আমরা ফোর্স নতুন নতুন ফোর্স গঠন করতেছি অপরাধ চিত্রকে কমানোর জন্য হ্রাস করার জন্য কিন্তু অপরাধ চিত্র অপরাধ জগতের কোনো লাগাম টানা যাচ্ছে না হ্যাঁ এর কারণ হচ্ছে যে মানুষের মনের মাঝে যে লোভ আছে সেটা দিনে দিনে প্রবৃদ্ধি লাভ করতেছে হ্যাঁ লোভ সম্পদের প্রতি লোভ নারীর প্রতি লোভ পদের প্রতি লোভ কেমন পাওয়ারের প্রতি লোভ এরকম লোভ আছে মোহ আছে মানুষের মানুষের কাম আছে যৌন উন্মাদনা আছে মানুষের ক্রোধ আছে এটার কোনো চিকিৎসা হচ্ছে না এই যে মানুষ রাগ করে তারপরে মানুষের ওপর আঘাত করে মানুষকে মেরে ফেলে এরপরে আদালতে মামলার পাহাড় জমা হচ্ছে হ্যাঁ প্রত্যেক দেশে মামলার পাহাড় জমা হচ্ছে তো এইগুলি তো আপনি আসামি দৌড়লেন জেলখানা ভরে দিলেন এটা কোনো সাফল্য চিত্র না এটা কোনো সাফল্য চিত্র না তো মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করা এবং মানব জীবনে ইনসা প্রতিষ্ঠা করা মানব জীবনে আদল প্রতিষ্ঠা করা সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের যে মনোবৃত্তির যে উন্নয়ন সেটা সাধন করতে না পারলে বস্তুতান্ত্রিক উন্নয়ন আপনি বিল্ডিং নির্মাণ করলেন আপনি ব্রিজ বানাইলেন আপনি অনেক আবিষ্কার করলেন এই সমস্ত কিছু বিলাসের শেষ পর্যন্ত দেখা যাবে মানুষের উপকারের চাইতে তার অপকারই বেশি ডেকে আনতেছে আপনি দেখেন এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে সে হাজার বছরে ইউক্রেনে যে উন্নয়ন হয়েছিল যে অবকাঠামোগত স্থাপনাগুলো হয়েছিল সেগুলো চোরমাচুর হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে তাহলে কি হলো হাজার বছরে যে উন্নতি হল সেটা কয়েক মাসে কয়েক মাসে শেষ হয়ে হ্যাঁ তো এই ধরনের উন্নয়ন অনেকটা এরকম যে চিংড়ি মাছ আপনি দেখছেন চিংড়ি মাছ চিংড়ি মাছের যে তার যে ওই কি বলে সেটা তার মগজের উপরে বসানো আচ্ছা মগজের উপরে ওইটা বসানো যে কারণে সে দেখবেন যে তার আগানোর গতি অত্যন্ত অস্ত তো বোঝা যায় না আগায় এক ঘন্টায় যে জায়গা আগায় এক সেকেন্ডের থেকে আরো কম সময়ে এর থেকে অনেক বেশি পিছিয়ে যায় আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে সারা সমগ্র পৃথিবীর যে উন্নয়ন আপনি দেখেন ইরাক হাজার 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 বছর বছরের ঐতিহ্য সেখানে চোরমাচোর হয়ে গেছে আপনি দেখেন কি পরিস্থিতি হয়েছে লিবিয়াতে সিরিয়াতে কি পরিস্থিতি হয়েছে আজকে ট্রেনে কি হচ্ছে এই যে ফিলিস্তিনে কি হচ্ছে বছরের পর বছর যাবত কি হচ্ছে আপনি দেখেন যে মানবতা কোথায় লুকালুগিয়া এই যে বার্মাতে সারা দুনিয়াতে এই যে নিপীড়ন নির্যাতন এই যে মানবতা ভুলণ্টিত হওয়া এই যে আমাদের উন্নয়ন একেবারে ধুলিসাত হয়ে যাওয়া এই সব কিছুর পিছনে মূল কারণ হচ্ছে মানুষের মনের হিংসা বিদ্বেষ জাতিগত বিদ্বেষ ধর্মীয় বিদ্বেষ এগুলি আছে তারপরে আমাদের লোভ আমাদের উচ্চাকাঙ্ক্ষা আমাদের লালসা আমাদের রাগ অনুরাগ বিরাগ এগুলি আছে তো এগুলো সবগুলোই হচ্ছে মনের রোগ কোনোটাই শরীরের রোগ না একদম একদম আপনি ব্যক্তি মানুষকে যদি নিরাময় করতে চান আপনি পরিবারকে সুন্দর করতে চান সমাজকে সুন্দর করতে চান আপনি আন্তর্জাতিক পরিবেশকে সুন্দর করতে চান তাহলে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে মনোযোগ দিতে হবে মনোযোগ সন্নিবিষ্ট করতে হবে মানুষের মনের ওপর জি আপনি যে এই যে উদাহরণগুলো টানলেন যে এবং ওই যে ব্যাপী যে কয়েকটা যুদ্ধের কথা আপনি আপনার উদাহরণে নিয়ে আসলেন আসলে যে যদি আমরা চিন্তা করি যে এই যুদ্ধের নেপথ্যে আসল কারণটা কি তাহলে ওই যে আপনি যে প্রশ্ন হয়তো লোভ আছে যে কারো কাছে যে সম্পদটা আছে আমার কাছে নাই তাহলে তাকে হ্যাঁ তাকে মেরে ধরে ওর কাছে

পৃথিবীকে নিরাময় করার জন্য আজকে যেটা বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন যে আপনার যে পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এই যে গ্রিন হাউস প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে পরিবেশ নষ্ট করে ফেলার কথা বলা হচ্ছে এই সমস্ত কিছুর পিছনেও আমাদের লোভ লালসা কাজ করে আমরা অবিবেচক হয়ে যাই আমরা মানুষের মানুষের যে বিবেক আল্লা তালা দিয়েছেন সেই বিবেককে আমরা কাজে লাগাইতে পারি না আমরা পশুর স্তরে নেমে যাই এবং পশুও থাকতে পারি না বালহুম আদাল আমরা এর চাইতেও নিকৃষ্ট হয়ে যাই পশু যে কাজ করে না মানুষ সেই কাজ করে কখন তার শরীর অসুস্থ হওয়ার কারণে না তার মন অসুস্থ হওয়ার কারণে এইগুলি করে মন অসুস্থ হয়ে একদম একদম তো এই জন্য আমাদের যেটা প্রয়োজন সবার আগে সেটা হচ্ছে মনের মেরামত মনের সুস্থতা মনের নিরাময়ের উপরে আমাদের মেহনত করা কাজ করা আপনি দেখেন যে রসুল সাল্লা ইসলামের সময়ে আমরা দেখলাম যে একটা সময় ছিল মানুষের রক্ত দিয়ে মানুষ গোসল করত জাহিলিয়াত আমি জাহিলিয়াতের সময় একটা সময় ছিল যে বাবা মারা যাওয়ার পরে সৎ মাকে বিয়ে করে ফেলতো এরকম বর্বর যুগ গেছে একটা সময় ছিল যে মেয়েদেরকে জীবন্ত প্রতীত করত মেয়েদের জীবন আছে কিনা প্রাণ আছে কিনা সন্দেহ করত মেয়েদের কোনো অধিকার ছিল না কত বর্বর ছিল এরকম বর্বর ছিল তো মানুষের অধিকার মানুষের মানবিকতা কোথায় চলে গেছিল এই পরিস্থিতির মাঝে মোহাম্মদুর রসুল্লাহ আসলেন এবং তার উপরে কোরআন মজিদ নাজিল হলো তিনি মদিনাতে হিজরত করলেন এবং সেখানে একটি পরিবেশ কায়েম করলেন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন সেখানে অপরাধ কোথায় ছিল আর কোথায় আসলো অপরাধ শূন্যের কোঠায় নেমে আসলো জি কোরআন এবং হাদিসে অনেকগুলো অপরাধের দণ্ড উল্লেখ করা হয়েছে কিন্তু রসুল ইসলামের সময় সেই দণ্ড প্রয়োগ করতে পারেন নাই কেন সেই অপরাধ সংগঠিত হয় নাই আমি চিন্তা করতে পারেন একদম তো অপরাধের যে উত্থান আমাদের সময়ে আমরা যদি পরিমাপ করে দেখি যে খোলাফায় রাশিদিনের সময়ে অপরাধ মোহাম্মদ রসুল্লা সাল্লামের সময় অপরাধ তাহলে দেখা যাবে যে সেটাই স্বর্ণযুগ যেটা রসুলাম বলেছেন খায়রুল করুন তো কিসের বদৌলতে কিসের মাধ্যমে সাল্লাম একটা অপরাধ প্রবণ জাতিকে একেবারে অপরাধ মুক্ত করে ফেললেন কঠিন এতে কোনো জাদু ছিল না এটা কোনো জাদু ছিল না রসসুল তো এইরকম না যে তিনি আজকের যুগের যে সমস্ত অস্ত্র শস্ত্র আছে সেগুলো ব্যবহার করেছেন না কোনো অস্ত্র প্রয়োগ করে নেই এরকমও ছিল না যে সেখানে সিসি ক্যামেরা লাগানো ছিল এর ভয়েদ না এরকমও কিছু ছিল না কিন্তু কিসের ভিত্তিতে আল্লাহ রসসুল ইসলাম একটি সমাজকে অপরাধমুক্ত করলেন এই অপরাধমুক্ত হওয়ার কারণে সেই সমাজ সোনালী সমাজে পরিণত হলো যেখানে কেউ অপরাধ করে না কেউ কারো হক নষ্ট করে না কেউ কারো সম্মান নষ্ট করে না কেউ কারো সম্পদ আত্মসাত করে না সেখানকার মানুষের লোভ লালসা সেখানকার মানুষের রাগ সেখানকার মানুষের যে মোহ কাম ক্রোধ এগুলি সবগুলো নিয়ন্ত্রণে চলে আসছিল যে কারণে একটা সোনালী সমাজে পরিণত হয়েছিল আমরা সারা সমগ্র পৃথিবীর যে সিস্টেমে পরিচালিত হচ্ছে যারা পরিচালনা করছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি এই জায়গাটা দেখেন তাহলে দেখবেন মোহাম্মদ সাল ইসলাম মানুষের মনোজগতের নিরাময়ের কাজ করেছেন আত্মার শুদ্ধি আত্মার শুদ্ধির জন্য কাজ করেছেন কোরআন মজিদে যেটা বলা হয়েছে ইনামা আকরামা কুমাইন্দ কাকুম সেরকম তাকুয়া বন্ধের সমাজ তিনি পরিচালনা করেছেন মানুষকে তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর ভয় শ্রেষ্ঠ ওই মানুষের মনের পাত্রটাকে পরিষ্কার পরিশুদ্ধ করেছেন এবং সেখানে আল্লাহ তালার অবস্থান পাকাপুক্ত করেছেন আল্লাহ একজন আছেন এবং তিনি আমাকে দেখছেন তিনি আমার সমস্ত কার্যক্রম দেখছেন এবং তিনি আমাকে আমার সব কথা শুনছেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে দুইজন ফেরেস্তা কন্টিনিউ আমাকে দেখছে আমার কাজ ক্যামেরা বন্দী করছে আমার সমস্ত কাজ লিপিবদ্ধ করতেছে এই 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 বিশ্বাস মানুষের মনের মাঝে বসায় দেওয়া হয়েছে প্রতিস্থাপন করা হয়েছে যে কারণে মানুষ একটি পাপ করার আগে দশ বার চিন্তা করেছে যা আমি এটা করবো কি না অথচ অথচ মাতরাম ওই যে সময়টার কথা বলতেছেন যে আপনি আত্মশুদ্ধি নবীজি সাল্লাহিসাল্লাম আত্মশুদ্ধি করেছেন ওই সময় বাহ্যিক দিকটা যেটা ছিল সাহাবা ইকরামদের তৎকালীন সময় বাহ্যিক দিক দিকটা কিন্তু আমাদের যেভাবে বাহ্যিক দিকটা পরিপূর্ণ তখন তাদের বাহ্যিক দিকটা পরিপূর্ণ ছিল না তাদের

এই যে মূল কথা যেটা বললাম যে মনের উপরে মেহনত করেছেন মনের মাঝে আল্লাহর প্রতি বিশ্বাস ইমান বিল্লায় এটাকে বসায় দেওয়া হয়েছে আল্লাহ তালা আমার সব কিছু দেখেন এবং শুনেন হ্যাঁ বাসির এইটা মনের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে আর দুইজন ফেরেশতা আমার সমস্ত কাজ রেকর্ড করতেছেন এই একই প্রতিস্থাপন করা হয়েছে যে কারণে ওই লোকেরা কোনো অপরাধের দিকে আর যেতে নেই যে কারণে পরিবেশটা কি হয়ে গেছিল অপরাধ শূন্য হয়ে গেছিল মোহাম্মদুর রসুল্লা সাল্লা শরীয়তের অনেকগুলো অপরাধের শাস্তি প্রয়োগ করতে পারেননি কেন যে অপরাধগুলো সংঘটিত হয় না হয়নি সংঘটিত আমি আপনাকে এবারে একটা উদাহরণ দিই রসুল সাল্লা সময়ের লখরাবুজিনা যে তোমরা জিনা বেবিচারের ধারে কাছেও যেও না জিনা বেবিচারের ধারে কাছেও যেও না কোরআন মজিদের আদেশ আসলো লাখরা বুঝছি না জিনা বা ধারে কাছে যেও না তো রসুল বিধান তো বলে দিলেন একজন সাহাবি আসলেন আল্লাহ রসুলের কাছে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যত কথা বলছেন আমি সব কথা মানতে পারবো কিন্তু আমি নারীদের সংসর্গ বহুগামিতা এটা আমি ছাড়তে পারতেছি না রসুল ইসলাম কি করেছেন তাকে কি অনুমতি দিয়ে দিচ্ছেন যে হান্তি করো না এটা দেন নাই তো রসসুল ইসলাম কি বলেছেন যে তার উপরে আইন প্রয়োগ করে দাও তাকে হত্যা করো বা তাকে মারো বা তাকে শাস্তি দাও এটাও করেন নেই দেখেন যে কিভাবে রসুসুল ইসলাম মনোজগতের উপর কাজ করেছেন কাউন্সিলিং তিনি ওই সাহাবিকে কাছে ডাকছেন কাছে আসো তারপরে তিনি বলছেন আচ্ছা তুমি যে নারীর সাথে বেবিচার করবা কেমন এই যৌন কার্য করবা যে নারীর সাথে সেই নারী তো উনি বললেন এর আগে বললেন যে আচ্ছা তোমার মায়ের সাথে কেউ যদি এই কাজ করে তাহলে তুমি কি করবা তো সে লাভ দিয়ে দাঁড়াইছে তলো আর খাপ থেকে খুলে ফেলছে কত হচ্ছে তার মাথা উড়াই দেবো কল্লা উড়াই দেবো উত্তেজিত হয়ে গেছে তো রোসোসিয়েশন যে কাছে আসো আস্তে আস্তে বললেন আচ্ছা তুমি যে নারীর সাথে এটা করবা সেও তো কারো না কারো মা হইতে পারে দেখেন কিভাবে মনোজগতের উপর কাজ করা হচ্ছে তখন ওই সাহাবি বলতেছেন হ্যাঁ তাই তো সেও তো কারো না কারো মা হইতে পারে এবং ওই সন্তানও তো আমার কল্লা উড়িয়ে দিতে পারে হ্যাঁ তারপরে বললেন আচ্ছা তুমি যার সাথে এরকম যৌনাচার করবা সে তো কারো না কারো তাকে বললেন যে আচ্ছা তোমার খালার সাথে এটা করলে হ্যাঁ হ্যাঁ সে উত্তেজিত হয়ে গেছে বলে তুমি যার সাথে এই কাজ করবা সেও তো কারো না কারো খালা হইতে পারে তো মায়ের উদাহরণ দিচ্ছেন খালার উদাহরণ দিচ্ছেন লম্বা হাদিস ফুফুর উদাহরণ দিচ্ছেন বোনের উদাহরণ দিছেন এরকম করে করে রসুল ইসলাম তাকে বললেন যে এখন তুমি চিন্তা করো কি করবা আর তার বুকের উপরে হাত বোলালেন হাত রাখলেন এবং সে বলল ইয়ার রসুলাল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আর আমি আরিয়ে পররাধ করব না রসুল ইসলাম সোহান আল্লাহ তো আল্লাহ রসুল তার বুকে হাত দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তাকে পরিশুদ্ধ করে দাও তার অঙ্গীকার পালনের তৌফিক দাও তাইলে এইটা হলো এরকম হাজার ঘটনা করছেন যে মানুষকে অপরাধ করার সুযোগ দিয়ে আপনি অপরাধের সুযোগ অবহারিত রাখলেন মানুষ অপরাধ করল আর তারপরে আপনি তাকে শাস্তি দিলেন জেলখানা ভরে ফেললেন জেলখানায় তিন গুণ বেশি আসামি রাখলেন এটা কোনো প্রশাসন এটা কোনো সিস্টেম এটা কোনো রাজনৈতিক ব্যবস্থার সাফল্য নয় হ্যাঁ যে আরেকটা আনুষাঙ্গিক একটা কথা আমরা বলতে চাই যে আপনি সুন্দর সুন্দর যে উদাহরণগুলো নিয়ে এসেছেন বা পৃথিবী পৃথিবীর বিভিন্ন দেশ এগুলো দুর্নীতি বা অপরাধকে মানে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আমরা তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই ঠিক আছে তারা তাদের চিন্তা চেতনা মেধা এবং সর্বোত্তমটা প্রয়োগ করছেন এবং এটা আমরা অ্যাকসেপ্ট করি কিন্তু আপ আমরা এটা বলতে চাই যে ইসলাম আমাদেরকে যে ব্যবস্থা দিয়ে থাকে সেটা নিঃসন্দেহে অন্যান্য অনেক ব্যবস্থার চেয়েও উন্নত ব্যবস্থা ইসলামে রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অপরাধ প্রবণতা বাড়ল অপরাধী সংখ্যা বাড়ল অপরাধের উপর আইন প্রয়োগের সংখ্যাও বাড়লো এটা আমি বলছি যে কোনো সাফল্য নয় নিয়ন্ত্রণের জন্য একটা সাময়িক পদ্ধতি হইতে পারে কিন্তু অপরাধ নির্মূল হবে না এটা হবে না বরং এর চাইতে ভালো যেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রিভেনশন ইজ বেটার দেন কিউর রোগ হওয়ার আগেই রোগ প্রতিরোধ করা উত্তম যাতে একজন একজন মানুষ খুন করে ফেললো তারপরে আপনি খুনিকে আবার এই আইনের আওতায় এনে খুন করলেন আইনের আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড দিলেন তাহলে ওই পরিবারটাও নিঃস্ব হইলো এই পরিবারটাও নিঃস হইলো বেটার দেন যে কেউ খুন হইলো না আরেকজন খুন করলো না

মানে ইসলাম এটাও মনে করে যে অপরাধ প্রবণ জাতি হিসাবে একজন লোক তৈরি না হয় সেই জায়গা থেকে আমাদের চিকিৎসা করা দরকার এখন মোহতারাম এই জায়গাটায় আমার একটা প্রশ্ন আছে যে অপরাধ তো আমরা সাধারণত করি আসলে অপরাধটা আমাদের বড়দের ক্ষেত্রেই তো বেশি সংগঠিত হয় কিন্তু মানুষের মন মজ্জা তৈরি হয় কিন্তু শিশুকাল থেকেই তো এই জায়গায় আমি আমাদের মনে হয় যে এই মনোমজ্জার যে উন্নয়ন বা সংস্কার বা একটা উন্নত মন মানুষ তৈরির জন্য মানে বাচ্চা কাচ্চাদের প্রতি মানে শিশু মনে মানে কিভাবে আমরা কাজ করতে পারি বা ইসলাম ইসলাম মানে কিভাবে মানে এই জায়গাটাকে গুরুত্ব দেয় বিশেষ করে মনে করেন আমাদের বাচ্চারা যদি সুশিক্ষা পায় তাকে যদি সুশিক্ষা দেয়া হয় এক দুই নম্বর হচ্ছে যে সুশিক্ষার প্রতি বাচ্চাদের মনোযোগী করতে হলে আমাদের কি করণীয় সেই জায়গা থেকে যদি কিছু পরামর্শ একটা বিষয় বলেছেন এটা মানে এটা আপনি এই জগতের আরেক আরও একটি বড় ফটক খুলে দিয়েছেন অনেক হ্যাঁ পরিস্থিতি এবং নানা ধরনের মনে করেন আয়োজনটা হয়ে গেছে মনে করেন নানা ইলেকট্রনিক ডিভাইস বা এই সব মিলাইয়া কিন্তু বাচ্চারা কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগী হচ্ছে না ভালো জ্ঞান আহরণের প্রতি মনোযোগী হচ্ছে না এই জায়গায় আমাদের শিশু মানসিকতা এবং শিশু মনোবিজ্ঞান এবং শিশুদের অপরাধ প্রবণতা এই জগৎ এটা একটি অত্যন্ত বড় জগৎ এটা নিয়ে আমরা আলোচনা করব একটু সময় নিয়ে আলোচনা করব আমি আগের আলোচনাটার একটা নিষ্পত্তিতে যাইতে চাই আরেকটা উদাহরণ দিয়ে সেটা হলো যে রসুল ইসলামের যুগে আল্লাহ রসুল যে মানুষের মনোজগতের উপর কাজ করেছিলেন এবং সমাজটা যে এই একেবারে শূন্যের কুঠায় চলে গেছিল অপরাধ প্রবণতা আপনি দেখেন একজন মহিলা দূরের থেকে মুসলমান হয়েছেন দূরের থেকে মুসলমান হয়েছেন এবং তিনি বহুগামী ছিলেন ওই সময় এটা কোনো অপরাধ ছিল না এখনো আমাদের বহু দুনিয়ার বহু দেশে এটা হয় বহুগামী নারী পুরুষকে কোনো অপরাধী মনে করা হয় না কিন্তু ইসলাম এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা জঘন্য অপরাধ গোনায় কবিরা বড় অপরাধ তো সেখানে রসূস ইসলামের যুগের একজন সাহাবিয়া তিনি বেবিচারে লিপ্ত হয়েছেন এবং তিনি এর মাধ্যমে এই গর্ব হয়ে গেছে তার যে করেছে কিন্তু ওই যে রসুলের যুগের খায়রুল করানের যুগের মানুষ কোনো সিসি ক্যামেরা ছিল না কে ওয়াই সাদ আদালতে মামলা টুকে নাই কেমন তারপরেও তিনি তার মনের মাঝে ঝড় বইতেছিল যে হায় হায় আমি আল্লাহ রুসুল্লের সাহাবিয়া এবং আমি এরকম একটা জঘন্য কাজ করে ফেলেছি এটা কি আনার আনার পরে পরে আচ্ছা 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 তো ইমানের সাথে ইমানের সাথে এই যে অপরাধ এটা যে একসাথে যায় না তার ইমানের তেজ তার ইমানের প্রখরতা তার ইমানের জোর এবং শক্তি তাকে বসতে দিচ্ছিল না তিনি সঠিকভাবে খাইতে পারেন না ঘুমাতে পারেন না তিনি অস্বস্তির মধ্যে পড়ে গেছেন অপরাধ হয়েছে হ্যাঁ অপরাধ বোধ এমনভাবে জাগ্রত হয়েছে অনুসূচনা কোনো তাপ এমনভাবে তার মধ্যে জাগ্রত হয়েছে কেউ দেখে নাই কোনো সাক্ষী নাই কোনো সিসি ক্যামেরা রেকর্ড হয় নাই তারপরেও ইমান এই যে তার মনের মধ্যে আল্লাহর যে অবস্থান বসে গেছে সেটা তাকে এই অস্থির করে তুলেছে সেলফ কন্ট্রোল সেলফ জাজমেন্ট এবং তাকে রসুলের দরবারে নিয়ে এসেছে নিজে নিজে চলে আসছে হ্যাঁ নিজে নিজে চলে আসছে তাকে গ্রেফতার করে আনা হয় নাই তাকে তো তিনি এসে রসুল দরবারে বলতেছেন ইয়া রসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি জি আমি তো জেনাবে বেবিচার করে ফেলছি তো রসুসুল ইসলাম বাম দিক থেকে ডান দিকে মুখ ফিরে বলছেন তুমি হয়তো খুবলা টুবলা দিচ্ছ এ করছো তুমি চলে যাও জি মানে তাকে রসুল বিদায় করে দেওয়ার জন্য এগুলি শুনতে চাচ্ছিলেন না বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করছেন তো ওই মহিলা ডাইন দিকে এসে বলছে আমি তো ধ্বংস হয়ে গেছি এরকম কাজ করে ফেলছি রসুল ইসলাম তুমি হয়তো অন্য কিছু করছো জড়ায় দরসো চুম্ব খাইছো আচ্ছা চলে যাও আবার বাম দিকে এসে স্বীকার করছে আবার বাম দিক থেকে ডান দিকে মুখ ফিরেছে আবার ডান দিকে চারবার আপনি জানেন যে চারজন সাক্ষী লাগে আর একজন যদি চারবার স্বীকারোক্তি দেওয়া দেয় তাহলে সাক্ষীর প্রয়োজন হয় না হদ প্রয়োগের জন্য তো চারবার স্বীকারোক্তি দেওয়ার পরে সিরিয়াস মহিলা বলতেছেন না না আপনি যেটা বলতেছেন এরকম না হজরত আমি চুমা দে চুমা না বা জোড়ায় দোড়া এরকম না বরং আমি জেনা করে ফেলছি তো এটা আপনি চিন্তা করতে পারেন যে একজন মানুষের মনের ইমানের জোর কতটা হইলে সে তার নিজের অপরাধের স্বীকারোক্তি আদালত আদালতের কাছে আসা তো সেখানে রসস ইসলাম বললেন আচ্ছা এই কারণে তুমি কি গর্ভবতী হয়েছো তোমার পেটে কি বাচ্চা এসে গেছে তিনি বলেন যে হা জাহ তো রসুল্লাহ বললেন যে তুমি তো অপরাধ করেছ বা তোমার সাথে যে যুক্ত হয়েছে সে অপরাধ করেছে কিন্তু তোমার গর্বে যে বাচ্চাটি এসেছে তার তো কোনো অপরাধ নাই সে তো নিরপরাধ সুতরাং বাচ্চাটি জন্মগ্রহণ করুক তারপরে তুমি এসো তার নাম ফাইলের লেখা হয় নাই তার নামে কোনো ফাইল খোলা হয় নাই তাকে নজরবন্দি রাখা হয় নাই যেমন তার ছবি রাখা হয় নাই তার ঠিকানা রাখা হয় নাই তাকে রসুল বিদায় করেছেন বাচ্চা হইলে পরে আসো চলে গেছেন উনি তো দেখেন যে বাচ্চা হওয়া পর্যন্ত ওই মহিলার মানে তার মনের ইমানের যে উত্তাপ সেটা বেড়েই চলেছে ইমানের উত্তাপ বেড়েই চলেছে তার অশান্তি এবং অস্থিরতা বেড়েই চলেছে যে হায় হায় আমি আল্লাহ রসুলের সাহাবিয়া আমি করলাম কি এই অপরাধ নিয়ে আমি কবরে দিতে চাই না এরকম একটি তো বাচ্চা হওয়ার পরে কাপড় দিয়ে বাচ্চাটাকে জড়াইয়া আল্লাহ হাজির ভাইয়া বলতেছেন আমি এই সেই মহিলা যাকে আপনি ফেরত দিয়েছিলেন শাস্তি প্রয়োগ না করে এবং আমি এই বাচ্চাটিকে নিয়ে এসেছি তার জন্ম হওয়ার পরে আমাকে পবিত্র করে দিন আমি অপরাধ নিয়ে কবরে যাইতে চাই না তো জগৎ এবং এর শাস্তি সম্পর্কে তার মনের যে একই দৃঢ় বিশ্বাস কতটা হয়েছিল আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি রসুল্লা সাল্লাম তাকে বললেন যে আচ্ছা এই বাচ্চাটির দুধ খাওয়ার অধিকার আছে তো দুই বছর মেয়াদে দুধ পান করবে হ্যাঁ আল্লা আলিদাত আউ্লা দাহ হাউলাইন কামিলাইন দুই বছর মেয়াদে তাকে দুধ পান করাতে হবে আমি তাকে কীভাবে দুধ পানের অধিকার থেকে বঞ্চিত করি তুমি বাচ্চাটাকে নিয়ে যাও লালন পালন করো দুধ পান করাও তারপরে এসো আবার কত মানবিক এবং আবারও ফেরত দিলেন তখন উনি আবার বাচ্চাটিকে নিয়ে ফেরত চলে গেলেন এবং বাচ্চাটিকে দুধ পান করালেন দুধ পানের মেয়াদ শেষ হলে তার হাতে শক্ত রুটির টুকরা দিয়া হাঁটাইয়া নিয়ে আসছেন কেন মহাদেশিনে কেন ব্যাখ্যা করছেন যে হাটাই নিয়ে আসছেন তাকে রসুসলার সঙ্গে কথা বোঝানোর জন্য যে বাচ্চাটি এখন হাঁটা চলা করতে পারে আর শক্ত রুটির টুকরা তার হাতে দিয়ে নিয়ে আসছেন এই জন্য যে এই বাচ্চা আর আমার দুধের ওপর নির্ভরশীল না সে এখন বাহিরের খাবার শক্ত খাবার খাইতে পারে সোহান মানে তার অপরাধ মুক্ত হওয়ার জন্য এই পঙ্কিলতা থেকে নিজেকে পবিত্র করার জন্য

রসুল ফেরত দিতে চাইছেন কিন্তু মহিলা এতটা নাচুর বান্দা তিনি বললেন ইয়া আর এবারে আমি আর ফেরত যেতে চাই না এবারে আমি আর ফেরত যেতে চাই না আমার বাচ্চাটি শক্ত খাবার খাইতে পারে এবং সে চলাফেরা করতে পারে তো মহিলার এই যে তওবা এবং ইস্তেফা তার যে অনুতাপ এবং অনুশোচনার যে পর্যায়ে এবং তিনি যে নাচুর বান্দা হয়ে রসুসআসলামের কাছে আবেদন করলেন সে আবেদনের প্রেক্ষিতে রসুল্লা সাল ইসলাম উপস্থিত সাহাবিদেরকে বললেন যে তোমাদের মধ্যে কে কেউ আছো যে বাচ্চাটির দায়িত্ব নেবে তার বরণ পোষণ তার লেখাপড়া তার ইত্যাদির দায়িত্ব নেওয়ার মতো তোমাদের মধ্যে কেউ আছো কি না তো একজন সাহাবি দাঁড়াইলেন বললেন যে আমি বাচ্চাটির দায়িত্ব নেব তো আগে বাচ্চাটির একটা সুরক্ষা তার লালন পালন এর ব্যবস্থা সুসড়ে নিশ্চিত করেছেন আর তারপরে শরীয়তের দৃষ্টির শরীয়তের যে বিধান সেটা প্রয়োগের হুকুম দিয়েছে এখানে আমি একটা কথা বলতে চাই যে রসুস আল ইসলামের যুগে যে কয়টি অপরাধ সংঘটিত হয়েছে এরপরে দেখতে হবে যে ওই অপরাধ যারা করেছেন তাদের পরবর্তী অবস্থা কি ছিল আমরা সেইটুকু আর একটি পর্বে শুনবো আমাদের সময় একদম পার হয়ে গেছে কিন্তু আমাদের আপনি যেভাবে এই নবিজের সাহাবিয়ার যে ঘটনাটি বর্ণনা করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সংস্পর্শে মানুষগুলো যে কতটুকু শোনার মানুষ হয়ে গিয়েছিল আমরা সত্যি আপনার ঘটনায় আমরা আবেগ আপ্লুত হয়ে গেছি যে কতটুকু ইমান মানে মজবুত হলে এবং কতটুকু মনের মধ্যে ইমান আসলে কতটুকু অপরাধ প্রবণতার প্রতি যে ঘৃণা আসলে মানুষ এতটুকু পরিশুদ্ধ হতে পারে এরা নবীজির সংস্পর্শে সাহাবিগ্রামরা এভাবে উন্নত জীবনের অধিকারী হয়েছিলেন আর ইসলাম ওই জায়গাটিতেই আসলে আমাদেরকে আমাদেরকে শুদ্ধ করতে চায় প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে চায় মহতার আমাদের সময় যদি থাকতো আমরা আরও অনেকক্ষণ আপনার এই কথাগুলো শুনতাম আমরা পরবর্তী এপিসোডে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করেন আমরা এই কথাগুলো শুনবো এবং এই কথাগুলো আমাদের ইমানকে আরও বৃদ্ধি করে প্রিয় দর্শক আমরা আমাদের মহতারামের কাছ থেকে অত্যন্ত আবেগপূর্ণ একজন সাহাবিয়ার ঘটনা শুনছিলাম এবং চিন্তা করেন দর্শক একজন মানুষ জানতে জানে যে এই ইসলামের এই অপরাধের হুকুম হচ্ছে আমার মৃত্যুদণ্ড এবং তাকে যদি আমি এই অপরাধে অপরাধী প্রমাণিত হই তাহলে আমাকে আমার উপর কায়েম করা হবে আমাকে দুনিয়া থেকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেয়া হবে তারপরও একজন সাহাবিয়া কতটুকু আত্ম তো জন্য প্রস্তুত ছিলেন এবং কতটুকু নিজের অপরাধ প্রবণতাকে অপরাধকে নিজে নিজে থেকে মুক্ত করার জন্য চেষ্টা করছিলেন আজকে মোহতরামের ঘটনা থেকে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী এপিসোডে এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব ইনশাআল্লাহ এবং আমরা মনে করি যে একটি সুস্থ সুন্দর এবং পবিত্র একটি সমাজ বিনির্মাণের জন্য আমাদের বাহ্যিক দিকের যেভাবে উন্নয়ন প্রয়োজন ঠিক এবং বরঞ্চ তার চেয়ে বেশি আমাদের আত্মাগত মনোগত দিকের উন্নয়ন একান্ত প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরি